সলুটেশন টু ইউ এট ফার্স্ট। স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের নিয়মিত একটা প্রশ্নের উত্তর বা খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাত কলেজে কত পেলে চান্স হবে। এই প্রশ্নের উত্তর নিয়ে কিছু কথা রয়েছে, অর্থাৎ তোমাদের এই প্রশ্ন প্রসঙ্গে কিছু কথা রয়েছে। অ্যান্ড দিস কোয়েশ্চেন অ্যান্সার হ্যাজ বিন ওরিয়েন্টেড বাই ইউনিভার্সিটি স্টুডেন্টস টু গিভ এ কনসেপ্ট রিগার্ডিং দ্য চান্স মার্ক ফর ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটিতে কত মার্ক লাগবে সেই কোয়েশ্চেনটা অ্যারেঞ্জ করা হয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের দ্বারা বা কর্তৃক, একটা ধারণা প্রদানের লক্ষ্যে। লক্ষ্য করো, তো এই প্রশ্নের অ্যান্সার দিতে প্রথমে যেটা বলতে হবে তোমাদের, সেটা হচ্ছে প্রত্যেকবার একই রকম নম্বরের চান্স হয় না, কারণ প্রশ্নপত্রের ভিন্নতা। প্রত্যেক বছর বিভিন্ন টাইপে, বিভিন্ন স্টাইলে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। আবার কোনোবার এরকম আসে প্রশ্ন সহজ হয়, আবার কোনোবার প্রশ্ন কঠিন হয়, ঠিক আছে? প্রশ্ন মূলত কেমন হবে এটার উপরই তোমাদের মিনিমাম কত পেলে চান্স হবে সেটা নির্ভর করে। অর্থাৎ প্রশ্নপত্রের ধরনের উপর চান্স পাওয়ার মার্ক এর বিষয়টা নির্ভর করে। ভর্তি পরীক্ষার 100 নম্বরের মধ্যে মোটামুটি 70 থেকে 75 নম্বর পেলে চান্স পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকে। অর্থাৎ মোটামুটি চান্স পাওয়ার একটা হার বলে দেয় যখন তুমি 100 মার্কের একটা ভর্তি পরীক্ষায় 70 থেকে 75 মার্ক তুলতে পারার যোগ্যতা রাখবা। তো তৎপরবর্তী কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে তোমাদের জন্য, লক্ষ্য করো। তোমরা সবটুকু দিয়ে চেষ্টা করো, অবশ্যই বিজয়ীদের দলে ফিরতে পারবে, দেখা হবে বিজয়। সর্বনিম্ন দিয়ে কী হবে, তুমি কি ঠিক তত নম্বর উত্তর করে চলে আসবা? না, নিশ্চয়ই তোমার পক্ষে সর্বোচ্চ যত তোলা সম্ভব ততই উত্তর করবা। তুমি যদি সর্বনিম্নটাই টার্গেট করো তবে তা তো পাবে না, পাবে তার চেয়ে কিছু কম সাধারণত। অর্থাৎ মানুষ যদি 10 কিলোমিটার যেতে চায় তাহলে সাধারণত দেখা যায় যে 7 কিলোমিটার গিয়ে সে হাফ হয়ে গেছে। সুতরাং আমাদের টার্গেটটা বড় করা উচিত। যদি কেউ GPA 4 পাইতে চায় তাহলে 3 হয়ে বসে থাকে, আবার যদি কেউ GPA 5 তুলতে চায় তাহলে 4 বা 3 বসে থাকে। সুতরাং মানুষের যে লক্ষ্য সেটা একটু বড় হওয়া উচিত। অর্থাৎ সর্বনিম্নটাকে কখনোই তোমরা টার্গেট করবে না, তোমরা টার্গেট করবা সর্বোচ্চটাকে। অর্থাৎ 100 নম্বরের মধ্যে 100 নম্বরই যেন তোমাদের উঠে আসে সেরকম একটা প্রচেষ্টায় তোমাদের থাকতে হবে। তো আজকে এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটি হেল্প করে থাকে তোমাদের, কাইন্ডলি আমাকে হেল্প করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে আমি অনুপ্রাণিত হয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও নেক্সট টাইমে তোমাদের কাছে প্রদান করতে পারি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।